নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো শীতকালীন জবা ফুলের গাছ। আর এই জবাটা তুমি নভেম্বরের শুরু থেকে আরম্ভ করে জুনের শেষ পর্যন্ত ফুল ফোটাবে এই জবাটা। তোমরা যারা ব্যালকনিতে জবা গাছ করতে চাও বা যাদের বাড়িতে অল্প আলো আসে, তারা কিন্তু এই জবা গাছটা করতে পারো। মোটামুটিভাবে তিন ধরনের জবা আমরা আমাদের বাগানে দেখতে পাই, সেটা হলো গ্রীষ্মকালীন জবা, শীতকালীন জবা এবং প্রায় সারা বছর ফোটে এরকম জবা। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো শীতকালীন জবা, এই শীতকালীন জবার মাটি কিভাবে তৈরি করতে হবে। মূলত তোমরা যারা আমার থেকে শীতকালীন জবাটা নিয়েছো, তাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা বানাচ্ছি। যারা এই শীতকালীন জবাটা আমার থেকে সংগ্রহ করতে চাও, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 নক করে জবা গাছের ক্যাটালগটা চাও, আমি জবা গাছের ক্যাটালগ পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এবার মাটি প্রস্তুত প্রসঙ্গে আমি তোমাদেরকে বলবো যে আমি তিন ধরনের মাটি বলবো, তোমরা যে কোনো এক ধরনের মাটি তৈরি করে জবা গাছটা প্রতিস্থাপন করতে পারো। প্রথমটা সবচেয়ে সহজ পদ্ধতি, দুভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার। গোবর সার এবং পাতা পচা সার এটা এক বছরের পুরনো এবং পচানো হতে হবে। এই দুভাগ সঙ্গে আমাদেরকে আমাদের হাতের কাছে যে ধরনের মাটি আছে সেই ধরনের মাটিটা এক ভাগ নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে 2 mm যে বালি চালুনি হয় সেই বালি চালার চালুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে ওই মাটির মধ্যে নুড়ি, কাঁকড়, পাথর অযথা কোনো শিকড় টিকড় না থাকে। এই মাটিটা তৈরি করো, তৈরি করে যাদের কাছে আমার তৈরি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা আছে, যদি তুমি 6 inch টবে বসাও 1/2 চা চামচ, 8 inch বসলে 1 মুঠোর একটু কম, এবং 10-12 inch টবের যদি বসাও তাহলে তোমরা 1 মুঠো এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা ভালো করে মিশিয়ে দেবে, বা তোমাদের কাছে যদি আমার তৈরি হিবিস্কাস স্পেশাল ফার্টিলাইজারটা থাকে তাহলে ভালো করে মিশিয়ে দেবে। আমার থেকে যারা এই শীতকালীন জবাটা নিয়েছো, এই যে সাইজে আমি পাঠাচ্ছি, তাদেরকে বলবো প্রথমে তোমরা 6 inch টবে বসাবে। 6 inch যে মাটিটা আছে তাতে তুমি কিন্তু 1 চা চামচ মোটামুটিভাবে এই সারটা দিয়ে দেবে। যাদের কাছে আমার তৈরি এই ফার্টিলাইজার নেই, তারা যেটা করবে তারা সামান্য পরিমাণে পটাশ দিয়ে মাটিটাকে তৈরি করে নেবে এবং ম্যাগনেসিয়াম সালফেট 1/2 চামচ দিয়ে। ভালো করে মাটি তৈরি করার পরে তোমরা কিন্তু গাছটা বসাবে। প্রথম যে মাটি তৈরির কথা বললাম সেটা হলো, দ্বিতীয় মাটি তৈরি করার কথা বলে আমি তোমাদেরকে বলবো সবটা সমান ভাগ নিতে হবে। তোমার হাতের কাছে যে মাটিটা আছে সেটা 1 ভাগ, নদীর সাদা বালি মাটি যেটাকে রিভার স্যান্ড বলে, সিলভার স্যান্ড বলে, এর পরিবর্তে লাল বালি দেওয়া যাবে না, এবং 1 ভাগ তোমার ভার্মি কম্পোস্ট। এই তিনটি উপাদান যাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তারা খুব সুন্দরভাবে সমান পরিমাণে দিয়ে খুব ভালো করে চালুনি দিয়ে চেলে মাটিটা তৈরি করে নেবে, এবং যে সারটা যেভাবে দিতে বললাম সেই সারটা সেভাবে মিশিয়ে তোমরা কিন্তু মাটিটা তৈরি করে নিতে পারবে। এবং 3 নম্বর যে মাটিটা বলবো সেটা হচ্ছে, তোমার হাতের কাছে যে ধরনের মাটি আছে সেটা 1 ভাগ, নদীর সাদা বালি মাটি 2 ভাগ, এর পরিবর্তে লাল বালি মাটি, বিল্ডিং তৈরি করার যে বালি সেটা দেওয়া যাবে না, এবং 1 ভাগ তোমার ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার। এবং যেভাবে সারের কথা বললাম সেই সারটা মিশিয়ে, ভালো করে মিশিয়ে মাটিটা তৈরি করে ফেলবে। এভাবে তুমি তোমার শীতকালীন জবা গাছ মাটিটা প্রস্তুত করে ফেলবে। এবং তোমরা যারা আমার থেকে জবা গাছটা নিয়েছো, তারা প্রতি 10 দিন অন্তর বা প্রতি 15 দিন অন্তর অথবা তোমার যখনই প্রয়োজন হবে আমাকে নক করবে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে স্টেপটা পরের স্টেপটা কী হবে জানিয়ে দেবো। তাছাড়া তুমি যদি চাও তোমার গাছের কোনো অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 নক করে গাছের ছবি পাঠিয়ে কী প্রবলেম হচ্ছে আমাকে জানাও, আমি সাহায্য করতে চেষ্টা করব। যাই হোক, তাছাড়া তোমরা যারা এই স্পেশাল প্লেন ফার্টিলাইজারটা আমার থেকে নিতে চাও, যেটা তুমি সমস্ত গাছে দিতে পারবে আর অন্য কোনো খাবার দেওয়ার দরকার পড়বে না, এই ফার্টিলাইজারটা এবং
কীটনাশক এবং গাছ তোমার প্রয়োজনীয় যে গাছ বা এই গাছ যদি তুমি নিতে চাও আমার থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972774914 এ নক করে গাছের ডিটেলস চাও, সারের ডিটেলস চাও, কীটনাশকের ডিটেলস চাও, আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো করো। নমস্কার।